Assalamualaikum everyone, welcome to my channel. একদমই সহজ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। আউরুটি আলু আর ডিম দিয়ে যে ঝটপট এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট মজাদার ক্রিসপি এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের দুটি আলু এভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু আলুই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি দুটি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্রেটার দিয়ে ডিমগুলোকেও আমি একইভাবে গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডিম দুটিকেও কিন্তু আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ ডিম আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মেশালে দেখতে পাবেন আলুর একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এইখানে নিয়েছি 3 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো 3টি পাউরুটিকে আমি একইভাবে হাত দিয়ে এভাবে ছোট টুকরো করে নিচ্ছি। তারপর এই পাউরুটিগুলোকে আলু আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে পাউরুটিটাকে মেশালেই দেখতে পাবেন পারফেক্ট একটি নাস্তার মিশ্রণ এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তা তৈরির জন্য প্রথমে এখান থেকে আমি পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এবার অন্য হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কাভাবে শেপ দিয়ে কিন্তু আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, তারপর এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এবার এই ডিমের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর চাট মশলাটাকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডিম ফাটানো হয়ে গিয়েছে। এখন ডিমটাকে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি প্লেটে এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ নিয়েছি ব্রেড ক্রাম্স। আপনারা চাইলে এর পরিবর্তে টোস্টের গুঁড়োও নিতে পারবেন। তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে ডিমের মিশ্রণে দিয়ে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে ডিপ করে ডিমের মিশ্রণ থেকে তুলে নিচ্ছি। তারপর সরাসরি এই ব্রেড ক্রাম্স এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্স দিয়ে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে চেপে কোট করে নিচ্ছি। এইখানে ব্রেড ক্রাম্স দিয়ে কোট করার কারণে কিন্তু নাস্তাটা বাইরে দিয়ে খেতে ক্রিস্পি হবে আর ভেতরে অনেকটাই মজাদার হবে। তো দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমার কত সহজেই কোট করা হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা কোট করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চাইলে অতিথি আপ্যায়ন ও স্ন্যাক্স হিসেবে আপনারা এটি সার্ভ করতে পারেন, তারাও খেয়ে খুবই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে ঝটপট অতিথি আপ্যায়নও আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। খুবই সহজ উপায়ে মাত্র এক কাপ ময়দা আর ডিম দিয়ে ঝটপট দারুণ মজার মচমচ একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন সহজ এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি তেলের সাথে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়ে এখানে ডো তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করেও তৈরি করা যাবে না। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। এইবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম পুরু করে কুচি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে ফেলা যাবে না। মোটামুটি পেঁয়াজ কিছুটা নরম হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। ও যখন দেখবেন পেঁয়াজের কালার এরকম চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3-4টি, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে টমেটো কুচিগুলোও কিছুটা নরম হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়ে টমেটো কুচিগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা 1 চা চামচ পরিমাণ। এখন এই গুঁড়ো মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আরও 3-4 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে আর মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ডিমটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ডিমটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিম পেঁয়াজের পুরটা একদমই তৈরি। তারপর সবশেষে এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটাকেও পেঁয়াজ আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি, তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে গোল করে তারপর একটি ছুরি দিয়ে কেটে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটি লেচিকে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। অন্যটাকেও এইভাবে গোল বলের মতো তৈরি করে একটি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এবার এই লেচিটাকে এইভাবে চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নেব। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে কাটার জন্য এইরকম একটি ছোট সাইজের বাটি নিয়েছি। এবার এই বাটি দিয়ে এইভাবে গোল করে কয়েকটি শীট কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন একটি রুটি থেকে আমার তিনটি শীট তৈরি করা হয়ে গিয়েছে। অতিরিক্ত অংশটা আমি সরিয়ে নিচ্ছি, এটা দিয়ে পরবর্তীতে আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এখন এইখান থেকে একটি শীট আমি নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 চামচের মতো পুর এখানে নিয়ে নিয়েছি। পুরটাকে মাঝখানে খুব ভালো করে সেট করে এবার শীটটাকে এক পাশ থেকে নিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি। সাইডের এই অংশগুলোকে খুব ভালো করে চেপে দিচ্ছি। আপনাদের শীট যদি কিছুটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সাইডে কিছুটা পানি লাগিয়ে সিল করে দিতে পারেন। এবার একটি কাঁটা চামচ দিয়ে এর এক পাশ থেকে এইভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুলের মতো আমি ডিজাইন করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটার ডিজাইন আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনোরকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলে কিন্তু খুবই পছন্দ। আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং জনপ্রিয় চিকেন শাশলিকের রেসিপি শেয়ার করছি। আমরা সকলেই কম বেশি এটা তৈরি করতে পারি এবং বিভিন্ন ভাবে এটাকে আমরা তৈরি করে থাকি। আজকে আমি একদমই সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই ঝটপট খুবই মজাদার একটি শাশলিকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে নানা অথবা রুটির সাথে খেতে যেমন মজার হবে, অতিথি আপ্যায়নও আপনারা চাইলেই ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এক পিস আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস এই বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। সাধারণত শাশলিক তৈরির সময় আমরা যে কোনো সবজি বা মুরগিটাকে কিউব করে কেটে নিয়ে থাকি, এখন আমি এই মুরগির বুকের মাংসটাকে কিউব করে কেটে নেব। প্রথমেই ছুরি দিয়ে এটাকে এভাবে লম্বা করে 4 থেকে 5 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন প্রত্যেকটা পিস আমি ঠিক এইরকম মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি চিকন করে এখানে কাটার প্রয়োজন নেই। এখন এইখান থেকে একটি পিস নিয়ে আমি এটাকে এইভাবে আড়াআড়ি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন এইভাবে কিউব করেই কিন্তু আপনারা পুরো মুরগির মাংসটাকে কেটে নেবেন। এখানে আমি এক পিস মুরগির বুকের মাংস দিয়ে আজকে শাশলিক তৈরি করবো, আপনারা চাইলে এর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এই যে দেখুন আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা পিস দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই কেটে রাখা মুরগির মাংসটাকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ সয়া সস, এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টক দই, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ, এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ, ছালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এখানে আমি নিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সরিষার তেলের পরিবর্তে ঘি কিংবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে যদি আপনাদের কাছে কোনো একটি মশলা অনুপস্থিত থাকে তাহলে তা না দিলেও চলবে, তবে আদা রসুন বাটা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেশানো হয়ে গিয়েছে, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য, আপনাদের হাতে খুব বেশি সময় না থাকলে 15-30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারবেন। তো ফিরে এলাম, এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে নিচ্ছি, এখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেবো, সেজন্য প্রথমে এখানে আমি বড় সাইজের দুটি পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি, এবার এই কেটে রাখা পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিই, তারপর এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকাম, এই ক্যাপসিকামটাকেও আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, এই কেটে রাখা ক্যাপসিকামও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটি টমেটো, টমেটোটাকেও আমি একইভাবে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হলুদ আর লাল ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারবেন, টমেটো এখানে টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গিয়েছে, এখন স্টিকে আমি শাশলিকটা গেঁথে নেব, সেজন্য প্রথমে এখানে আমি আমার পরিমাণ মতো 10-12টি স্টিক 15 মিনিট আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি স্টিকগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি, খুব ভালো করে পানি ঝরিয়ে এগুলোকে একটি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, এখন এখান থেকে একটি স্টিক আমি নিয়ে নিচ্ছি, তারপর আমার পছন্দ মতো করে শাশলিকটাকে গেঁথে নিচ্ছি। শাশলিক গাঁথার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিচে ধরার জন্য অবশ্যই আপনারা এরকম এক আঙ্গুল পরিমাণ জায়গা খালি রাখবেন, এই যে দেখুন আমি কিন্তু একটা ক্যাপসিকাম দেওয়ার পর এতটুকু জায়গা খালি রেখেছি যাতে করে খুব সহজে এটা ধরে আপনারা পরবর্তীতে এটাকে ভাজতে পারেন। এখানে আপনারা শাশলিক স্টিকে গাঁথার সময় সবজি এবং মাংসটা আপনাদের পছন্দ অনুযায়ী আগে পরে করে দিতে পারেন। তো আমি প্রথমে একটি সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক পিস মাংস, এর উপরে আমি দিয়ে দিচ্ছি এক পিস টমেটো, ঠিক এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এবং মাংস দিয়ে আপনারা শাশলিকটাকে গেঁথে নেবেন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন আমরা কিন্তু খুব সহজে একটি শাশলিক গাঁথা হয়ে গিয়েছে, অর্থাৎ এটা এখন ভাজার জন্য তৈরি, তো এটাকে একটি প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি, আমার কিন্তু সবগুলো শাশলিক গাঁথা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। এই জন্য চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, আজ মিডিয়াম তো লোতে রেখে 3-4টি শাশলিকের স্টিক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, চুলার আজ একদমই লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7-10 মিনিটের মতো। ফিরে এলাম, 7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, এবার শাশলিকের এই নিচের অংশটাকে ধরে আমি উল্টে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এইভাবে চুলার আঁচ লো থেকে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে আপনাদের পছন্দ মতো করে শাশলিকটাকে ভেজে নেবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শাশলিক ভাজা হয়ে গিয়েছে, আমি এর মাঝে 3-4 বার উঠিয়ে শাশলিকটাকে উল্টে পাল্টে নিয়েছি, দেখুন শাশলিকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালারও চলে এসেছে। এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি, আর এটা দেখতেও অনেকটা মজাদার আর জুসি হয়েছে, বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেবো, এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার এই শাশলিকটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন, যারা নতুন বানাতে চাচ্ছেন আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবকে আমি বিকেলের নাস্তার জন্য অথবা ইফতারিতে তৈরি করে নিতে পারবেন, খুবই সহজভাবে ভীষণ মজাদার একটি পটেটো স্প্রিং রোল তৈরি করে দেখাবো। এই রোলটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার, বিকেলে চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা ইফতারির আয়োজনে আপনারা ঝটপট ভিন্নধর্মী এই পটেটো রোলটি একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি পরিবারের সকলের খুবই ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছে না, চলুন ঝটপট মজাদার এই রোলের রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে সুজিটা দিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ময়দাটা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানিটা অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। নর্মাল রুটি অথবা পরোটার ডো এর মতো করে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15-20 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3-4টি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এরকম ছোট করে কাটা মুরগির মাংস 1/3 কাপ পরিমাণ। এইটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে 4-5 মিনিট সময় নিয়ে। এতে করে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছেন মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর সেদ্ধ আলুটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু মাংস দেওয়া ছাড়াও শুধুমাত্র আলু দিয়ে একইভাবে পুরটা তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে কিন্তু আমার আলুর পুরটা তৈরি। শেষে এখানে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো ধনিয়া পাতাটাকেও আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পুরটা তৈরি। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরো কিছুটা সময় নিয়ে মথে নেব। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ছুরি দিয়ে 6-7টি লেচি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি আমরা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেই রকম পুরুত্বের এবং সেই রকম সাইজের একটি রুটি এখানে আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার এই রুটির চারপাশে আমি আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে রোলটা তৈরি করতে সুবিধে হবে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো পুর এই রুটির এক পাশে এইভাবে নিয়ে নিচ্ছি। এইবার রুটির নিচের পাশ এভাবে পুরের উপর ভাঁজ দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে আলতো করে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। তারপর দুই পাশ একইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। এই রুটির চারপাশে আমি আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এইবার নিচ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি।
আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বিকেলে চায়ের আড্ডায় ঝটপট চা তৈরির আগেই আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও চাইলে দিতে পারবেন। আবার রমজানে ইফতারের আয়োজনে একটু ভিন্ন ধর্মী কিছু খেতে চাইলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন ঝটপট আরও একটি রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে এগুলোর বাইরের পাশ পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই রোলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু এই রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বাকি রোলগুলোকেও আমি একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রোলগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। সামান্য একটু মাংস দেওয়ার কারণে কিন্তু এই রোলের টেস্টটাই একদম বদলে যাবে আর বাচ্চারা খুবই মজা করে খাবে। আশা করছি সকলের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাত্র একটি আলু আর ডিম দিয়ে একদমই সহজ উপায়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাইলেই বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো চলুন আজকের এই সহজ রেসিপিটি দেখে নিচ্ছি। সেই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি দুটি সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু মোটা গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিতে। তো দেখতেই পাচ্ছেন আমার একটি ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। এখন অন্য ডিমটাকেও আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। আমার দুইটি ডিমই গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি এভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একইভাবে কিন্তু আলু গ্রেট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে নাস্তার ডোটা পারফেক্ট হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3-4, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এর পরিবর্তে আপনারা গরম মশলাও দিতে পারবেন। আদার পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। তো মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্স। এবার ব্রেড ক্রাম্সটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্সের পরিবর্তে বেসন কিংবা চালের গুঁড়ো দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির জন্য আমার মিশ্রণটা রেডি। এইবার এখান থেকে পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে হবে খুব ভালো করে চেপে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে চাপতে হবে, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। তারপর এভাবে দু হাতের সাহায্যে ঘুরিয়ে গোল বলের মতো করে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা কাবাবের মতো শেপ দিয়ে এখানে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
এটাকে আপনারা ডিম আলুর টিকিও বলতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এবং অল্প সময় তৈরি করা যায়, তাই ঝটপট যে কোনো সময় এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি বাটিতে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে, ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। নাস্তাটাকে প্রথমে আমি ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি, তারপর 2-3 বার ময়দার ব্যাটারে উল্টে পাল্টে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি। এবার ময়দার ব্যাটারে ডিপ করা হয়ে গেলে এটাকে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2-3 বার ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে নাস্তাটাকে কোট করে নিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি, এতে করে নাস্তাটা শেপ পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি, এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা ময়দার ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সহজেই আরও একটি নাস্তা কোট করা হয়ে গিয়েছে। আমার সবগুলো নাস্তা আমি এভাবেই কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন নাস্তাগুলোকে আমি একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রথম দিকে চুলার আঁচ হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যখন নাস্তাগুলোর কালার আসতে শুরু করবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে করে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন নাস্তাটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে বিকেলের নাস্তায় কিংবা টিফিনের জন্য আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। আজ বিকেলের নাস্তার জন্য খুবই সহজভাবে ভীষণ মজাদার ঝটপট মাত্র 2টি আলু দিয়ে তৈরি করা যায় এমন একটি পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, মাত্র 2টি কাঁচা আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসেবে আলুর এই পাকোড়াটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করে। চলুন ঝটপট সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এরকম মিডিয়াম সাইজের 2টি কাঁচা আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। কিছুটা চিকন গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইরকম চিকন গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে। এতে করে নাস্তাগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর নাস্তাটা খেতেও খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার একটি আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার অন্য আলুটিকেও আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। তো আমার 2টি কাঁচা আলুই খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার একটি বড় গাজরের অর্ধেকটা কেটে এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আলুর মতো করে গাজরটাকেও গ্রেট করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি গাজরটাকে একইভাবে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই লবণটাকে আলু আর গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এইভাবে মেখে নিতে হবে। এতে করে গ্রেট করার কারণে আলু আর গাজরে থাকা অতিরিক্ত পানিটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন অতিরিক্ত অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এবার এখান থেকে পরিমাণ মতো আলু আর গাজরের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে খুব ভালোভাবে অতিরিক্ত পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। আপনারা চাইলে এই কাজটা যে কোনো পরিষ্কার সুতি কাপড় দিয়েও করে নিতে পারবেন।
আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে আলু গাজরের অতিরিক্ত পানিটা ছড়িয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবটুকু আলু গাজরের মিশ্রণ খুব ভালোভাবে চেপে এগুলো থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলু গাজরের মিশ্রণ থেকে খুব ভালোভাবে পানি ঝরানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির সুবিধার্থে এগুলোকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আপনারাও এভাবে খুব ভালোভাবে আলু আর গাজর থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেবেন, তা না হলে কিন্তু নাস্তাটা পারফেক্টলি তৈরি করা যাবে না আর অতিরিক্ত পানির কারণে নাস্তার শেপটাও সুন্দরভাবে দেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ এভাবে ছোট করে কাটা মুরগির মাংস, এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি নিয়েছি 1টি ডিম, ডিমটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর থেকে 1/2টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে। তো এবার এই 1/2 ডিমটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গিয়েছে। ডিম দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেকটাই ফ্লাফি হবে আর খেতেও অনেকটাই ভালো লাগবে। এবার প্রথমে নাস্তাটার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারবেন, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। চালের গুঁড়ো আর বেসনটাকে আমি এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য একটি আঠালো পারফেক্ট মিশ্রণ এখানে তৈরি হয়ে যাবে। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাকোড়া শেপ দিয়ে, লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে কিংবা গোল বলের মতো করে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো নাস্তাগুলো তৈরির জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা কাবাবের শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঘরে থাকা 2 থেকে 3টি আলু আর গাজর দিয়ে কিন্তু চাইলে আপনারা একই উপায়ে কোনোরকম ডিম অথবা মাংস ছাড়াই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, সেটাও কিন্তু খেতে অসম্ভব মজার হবে। রমজানের ইফতারিতেও কিন্তু আপনারা চাইলে কোনোরকম ঝামেলা ছাড়া এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেল একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু আমি কাঁচা আলু এবং মাংস ব্যবহার করেছি, তাই অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাগুলোর বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। সেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বাকি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু তার থেকেও বেশি মজার এবং মুচমুচে হয়েছে। আপনারা ঝটপট বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা ইফতারিতে এই কাঁচা আলুর কাবাবটা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই এটা খেয়ে আপনার খুবই প্রশংসা করবে।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।